গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো পায়েল উপাধ্যায় নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্লিজ ভিডিওটা দেখো পুরোটা। এ দেখো, আমরা কল্যাণী যাবো বলে আমরা সব রেডি হয়ে গেছি। বাপের বাড়ি যখন গেছিলাম, তো আমি এই যে কাকা টোটো করে মানে যাবো, তো আমি এটা হচ্ছে আমাদের গঙ্গাটা, ঠিক আছে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কল্যাণী, ঠিক আছে। কল্যাণীটি সব ঠাকুর দেখতে যাবো বলে আমরা সব মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল সকাল বেরিয়ে গেছিলাম 12টার মধ্যে, কেননা অনেক ভিড় হবে, ওই জন্য আর কি। সেদিনকে ছিল চতুর্থী, ঠিক আছে, সেদিনকে আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার জন্য। ষষ্ঠী দিনকে আমার আবার বাড়ি ফিরে আসতে হবে, তাই চতুর্থীর দিনকে আমি দিদি সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। খুব মজা হয়েছিল, কি বলবো তোমাদের। এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেলটা, ঠিক আছে, টাইটিয়ার সামনের যে ফার্স্ট প্যান্ডেলটা, ওটা ওখানে প্যান্ডেল হয়নি, জাস্ট ঠাকুর হচ্ছিলো, প্যান্ডেল তখন করতে পারিনি। আর এটা হচ্ছে, তো জানোই তোমরা, কল্যাণী যে বড়ো সব থেকে প্যান্ডেলটা। খুব ভালো লেগেছিলো দেখতে, আর প্রচণ্ড রোদ ছিল, মানে কি বলবো, তো উপায় নেই, যেতেই হবে। তাই জন্য আমরা সবাই চলে গেছিলাম সকাল সকাল করেই, তো লাইন ছিল না, খুব ভালোই আমরা মানে এনজয় করেছি। লাইন ছিল না, ঢুকলাম, ছবি টবি সব তুলে তুলে আবার আমরা 3টার মধ্যে বাড়িয়ে ফিরে এসেছিলাম। প্যান্ডেলটা দেখার মতন হয়েছে বন্ধুরা, দেখো, আমার তো খুব ভালো লেগেছে সত্যি। এই প্যান্ডেলটা দেখে মানে মন ভরে গেছে, প্যান্ডেল আর ভেতরে ঠাকুরটাও মানে এত সুন্দর হয়েছে, কী বলবো তোমাদের। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে যারা দেখেছো আর কি। আশা করি সবাই দেখেছো প্যান্ডেলটা। তবু আমি ভিডিওটা ছাড়লাম, সবাইকে স্কিপ করো না, ভিডিওটা দেখো প্লিজ। ছোটোই দিয়েছি, বেশি বড় ভিডিও আমি দিই না, ছোটো ভিডিওই দিই, প্লিজ দেখে দিও বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিলাম। দেখো আস্তে আস্তে এবার ভেতরে যাবো, ভেতরের কাজ, তারপরে মানে মূর্তিটা, ঠাকুরের মূর্তিটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। দেখো ভেতরে লাইট জ্বলছিলো, আর মায়ের মুখটা মানে এত উজ্জ্বল করছিল, মানে এত ভালো লাগছিলো, কি বলবো তোমাদেরকে। যারা দেখেছো তারা জানোই, আমার তো খুব ভালো লেগেছে। আগের বছর কল্যাণী আমি যেতে পারিনি, এবছর যাই হোক দিদি এসেছিলো বলে আমার হলো, নইলে এটাও আমার মনে হয় কপালে থাকতো না, ঠাকুর দেখতেটা, ঠাকুর কল্যাণী ঠাকুর দেখাটা। আগের বছর আমার যাওয়া আসা হয়নি, খুব ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি। তো এবছরটা ঠাকুরের কৃপায় যাই হোক দিদির জন্য হয়ে গেল আমার আসা, দিদি না আসলে এটাও আমার কমপ্লিট হতো না। ও এসেছিলো বলেই আমি অনেকগুলো ঠাকুর দেখা কমপ্লিট করতে পেরেছি। জিরাট গেছিলাম, কল্যাণী গেছিলাম, আর দেখো ও ছিল না বলে আমার, ও যদি থাকতো আমার চুচুরোটাও ঘোরা হয়ে যেত। ও ছিল না, আমার চুচুরোও যাওয়া হলো না, হাজব্যান্ড নিয়ে গেল না, শুধু আমাদের বাড়ির আশেপাশে সেগুলোও আমার দিদির সঙ্গে দেখা হয়ে গেছিলো, কিন্তু সেগুলোও হাজব্যান্ড দেখেনি বলে ওকে নিয়ে আমাকে বেরোতে হয়েছিল। কিন্তু চুচুরোটায় আমার হাজব্যান্ড নিয়ে গেল না, চুচুরোর ইচ্ছে ছিল ঠাকুর দেখার। আমার হাজব্যান্ড আসলে দুর্গা পুজো করেছে, তো খুব ক্লান্ত হয়ে গেছিলো, দেখো এত ভালো লাগছিলো ঠাকুরটা, কী বলবো। আর বাইরে চলে এসেছি মানে কানের দেখতে, তো এটা হচ্ছে আর একটা মণ্ডপ, ঠিক আছে, ওখান থেকে বেরিয়ে এটা ঠিক কোন জায়গাটা আমার মনে পড়ছে না, তো ওইখানে গেছিলাম। এই প্যান্ডেলটা দেখো দেখার মতন হয়েছে, খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে। এটা ভেতরটা আর প্যান্ডেলটাই দেখো, এটা এটা বেশ কী বেশ জায়গাটার নাম ওইখানে, মানে এটা কল্যাণীতেই জায়গাটার নাম, একটু যাই না তো আমার ঠিক মনে নেই। তো ওইখান দিয়ে ভেতরে ঢুকে মূর্তিটা ওইখানে খুব সুন্দর হয়েছে, তো এটা দেখলাম, আর রথতলাটা দেখলাম, টোটাল 4টে এরকম দেখলাম, দেখে তারপরে বাড়ি চলে এসেছে, সত্যি খুব ভালো হয়েছে। এটা রথতলা না, রথতলাটা আর একটা আছে, এটা হচ্ছে ওইখান থেকে এসে আর একটা পড়লো সেইটা। তো দিদি দেখো ক্যামেরা নিয়ে ব্যস্ত, ভিডিও করবে, বাড়ি গিয়ে সব ভিডিও ছাড়বে, তো আমারও এই কদিন আর টাইম হয়ে ওঠেনি, লক্ষ্মী পুজো ছিল, পুজো ছিল, টাইম হয়ে ওঠেনি, মাইক বাজছিল, তাই জন্য একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে, তা বেশি বড় ভিডিও দিইনি। প্লিজ বন্ধুরা দেখো, অনেকগুলোই সিঁড়ি আছে দেখো ওপরে, ও ছিল বলে সকাল বিকাল মানে এবেলা ওবেলা বেরিয়েছি তোমাদেরকে দেখালাম। ব্যান্ডেল চার্জেও গেছিলাম, আবার আরও দেখাবো হংসনী মন্দিরেও গেছিলাম, আমার বাড়ির সামনেই ওটা। এই দেখো এটা হচ্ছে রথতলারটা, এই দেখো রথতলায় যাবো এবার। তো ছাতা নিয়েছে, তাহলে বুঝতেই পারছো কত পরিমাণে রোদ ছিল, আমরা কেউ ছাতা নিয়ে যাইনি, আমরা কালো কেলেন্ডি হয়ে বাড়ি ফিরেছিলাম। তো আর বড় করছি না ভিডিওটা, তো প্লিজ ভিডিওটা দেখো, টাটা।